তো বন্ধুগণ, এখন আমি রয়েছি গরম ডাব্বা গুয়াহাটিতে, এবং আজকে আমি তোমাদের সবাইকে দেখাতে চলেছি একটা অথেন্টিক আসামিজ কুইজিন প্রিপারেশন। পর্ক উইথ লাই পাত্তা, মানে লাই লিভ ড্রাই, মানে প্রিপারেশনটা ড্রাই হবে। তো এই রান্নাটা মানে কড়াইতে আসার পর প্রিপারেশনটা খুবই চটজলদি হয়ে যায়, কিন্তু তার আগে সময় নিতে হয় পর্কটাকে ভালো মতো সেদ্ধ করে, তার থেকে যাতে ক্রিমি এবং জার্মসগুলো বেরিয়ে যায়, ঠিক সেইভাবে সেদ্ধ করতে হবে পর্কটাকে। তো পর্কটাকে সেদ্ধ করার পর হালকা একটু তেলে ফ্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং লঙ্কা, চপ পেঁয়াজ এবং চপ চিলিস। এটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে এটাকে একটু ভাজতে হবে, যাতে পেঁয়াজের ফ্লেভার এবং পেঁয়াজের জলটা পর্কের টেস্টের সাথে একদম মিশে যায়। আর ঠিক এইখান থেকে একটা সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হতে থাকে রান্নাটার উপর। এটা তৈরি হতে হতে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন, একটু আদা রসুন পেস্ট, আর সঙ্গে পেপার আর সল্ট, মানে গোলমরিচের গুঁড়ো আর নুন, বিট নুনও কিছু সময় ইউজ করা যেতে পারে। আর এরপর এর মধ্যে দিয়ে দেবে লাই লিফ, এটা হচ্ছে লাই পাতা। লাই পাতাটা যদি তোমরা জিজ্ঞেস করো যে কী জন্য ইউজ করা হলো, তাহলে বলা যাবে এটা আসামিজ কুইজিন, এটাতে লাই পাতা ওরা ইউজ করে। আমরা যেমনি ধনে পাতা ইউজ করি, তেমনি ওরা লাই পাতা ইউজ করে। তো লাই পাতা কি কোনো ফ্লেভার আলাদা কিছু তৈরি করে? হ্যাঁ, হালকা একটা ফ্লেভার তৈরি করে, আর খাবারটাকে একটু পিছলা পিছলা টাইপের, হালকা ভেন্ডি টাইপের, একটু পিছল টাইপের বানিয়ে দেয়। বাট আসামিজ মানুষদের এটা, যেহেতু আসামিজ অথেন্টিক কুইজিন, তো আসামিজ মানুষদের খুবই ভালো লাগে এই রান্নাটা। আর গন্ধ যেরকম বেরোচ্ছিল আমারও লোভ লাগছিল, কিন্তু যেহেতু আমি পর্ক সেরকমভাবে খাই না, তার জন্য আমি আর কোনোভাবে ট্রাই করিনি।